কোনোরকম সহিংসতা ছাড়াই শেষ হয়েছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সারাদিনে ছোটোখাটো ঝামেলার মধ্যে ছিল নমুনার সাথে ব্যালটের প্রতীকে অমিল থাকায় বগুড়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান ভোট বর্জনের পর তাই স্থগিত করা হয় চট্টগ্রামে কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম ছিনতায়ের অভিযোগের পর ভোট স্থগিত করা হয় এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে অনিয়মের অভিযোগ এনে দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন আচ্ছা এর পবায় ভোট কেন্দ্রের সামনে ছুরিকাঘাতকে আহত হয়েছেন এক চেয়ারম্যান প্রতীক কর্মী এদিকে ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হওয়া বাইশটির মধ্যে বিশটি উপজেলায় আগামী নয় জন ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে কমিশন এমন অনিয়মের খবর নিয়ে তথ্য ছবিতে পাঠানো প্রতিবেদন নমুনা প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় অভিযোগ জানান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন তিনি আইসক্রিম প্রতীকে বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াস ইউনিয়নের চৌত্রিশ নম্বর পূর্ব পিংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের হামলা ও নির্বাচনী সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ওই কেন্দ্রে দুশো চল্লিশ থেকে দুশো জন দুর্বৃত্ত হামলা চালায় তারা নয়টি ব্যালট বই পাঁচশো একান্নটি ব্যালট পেপার চারটি মার্কিং সিল ও তিনটি অফিসিয়াল সিল ছিনতাই করে নিয়ে যায় ওই কেন্দ্রে সাময়িকভাবে ভোট স্থগিত রাখা হয়েছে টেলিফোন প্রতীক নিয়ে কোম্পানিগঞ্জের প্রতিদ্বন্দ্বিতাকারী শাহাদাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই অপর প্রার্থী দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বেশিরভাগ ভোটকেন্দ্রে তাদের এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি সিল দিয়ে কেন্দ্রের বুথে ব্যালট পেপার সহ ছবি তুলে তা ফেসবুকে ছবি দিয়েছেন ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারদিন রাজশাহীর পবা উপজেলার নির্বাচনে ভোট গ্রহণের সময় এই ছবি তোলেন জেলা ছাত্রলীগের এই নেতা অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় নির্বাচন কমিশন রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বেলা এগারোটার দিকে উপজেলার পারিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন ডব্লিউ সমর্থকেরা ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ অপর প্রার্থী এমদাদুল হকের পরে তারা সরে গেলে এমদাদুল হকের সমর্থকেরা আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেলে নিয়ে যান সুনামগঞ্জের দোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অস্ত্র সহ চেয়ারম্যান প্রার্থীর এক এজেন্টকে আটক করা হয়েছে অন্য চেয়ারম্যান প্রার্থীর অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে কেন্দ্রের ম্যাজিস্ট্রেট কক্ষে ঢুকে সন্দেহ প্রকাশ করলে তাকে তল্লাশি করে অস্ত্র পাওয়া যায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন স্বজনরা পাঁচ জুন নির্বাচনের প্রার্থী তিনি মঙ্গলবার প্রচারে গিয়ে আর ফিরে আসেননি বলে জানানো হয়েছে এসএটিভি নিউজ ডেস্ক